কোরবানির গোস্ত তৈরির কাজে হিন্দু লোক ব্যবহার করা যাবে কি না এর উত্তর হচ্ছে কোরবানির গোস্ত চামড়া বা ইত্যাদি কসাইয়ের কাজে কোন কোনো তাবি থেকে এরকম প্রমাণ পাওয়া যায় তারা অমুসলিমদেরকেও কাজে লাগিয়েছেন তা এ থেকে আমরা বলতে পারি আর এছাড়া নবী ইসাল্লা খেদমত করতেন একজন ইহুদি গুলাম তো আপনি আপনার কাজের জন্য কোরবানির পশু বানানোর জন্য এগুলো তৈরি করার জন্য এগুলো কেটে দেওয়ার জন্য চামড়া আলাদা করে দেওয়ার জন্য কোনো কষাই যদি আপনি অমুসলিম পান তাহলে অসুবিধা নেই সেগুলো কাজে লাগানো যেতে পারে তবে মুসলিম হলেই ভালো কারণ একজন মুসলিম পবিত্রতার ব্যাপারে যেভাবে সতর্ক থাকবে একজন অমুসলিম সেভাবে সতর্ক থাকবে না বাকি অমুসলিমদেরকে দিয়েও সহযোগিতা নেওয়ার বৈধতা আছে কিন্তু কোনো অমুসলিমকে দিয়ে কোনো হিন্দুকে দিয়ে আপনি যদি কোরবানির পশুর জবাই করেন তাহলে আপনার এই কোরবানি হবে না এই পশুর গোস্ত খাওয়া যাবে না যাতে পেরেছি জবাই করতে হবে অবশ্যই কোনো মুসলিমকে দিয়ে আর চেষ্টা করবেন নিজে নিজে জবাই করে একবারে সোজা আমরা কীভাবে জবাই করবেন এটা আমার পরবর্তীতে বলবো শালা জবাই করে একদম সোজা একদম কিচ্ছু না পারলে খালি বিসমিল্লা আল্লাহ আকবর বললেই তো হয়ে যাবে বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে নিজের কোরবানি পশু নিজেই জবাই করবেন হ্যাঁ উত্তম হচ্ছে বাম দিকে কাত করে সোয়ানো এরপরে কেবলামুখী করে তারপরে কেবলামুখী করে তারপরে আপনি কোরবানি করবেন ঠিক আছে তারপরে কোরবানি করার ক্ষেত্রে বা একটু ধারালো ছুরি দিবেন কোনো প্রশ্নের সামনে ধার দিবেন না ইত্যাদি নিয়মগুলো আছে কিন্তু একবারে আর কোনো দোয়া যদি নাও পারেন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করলেই হয়ে যাবে নিজে করার চেষ্টা করবেন একান্ত নিজে যদি ভয় পান না না বা না পারেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিনিধি হিসেবে কোনো আলেমকে দিয়ে করানো যায় আছে নবী সাল্লা সাল্লাম কোরবানি করার পর আলিদুল্লাহকে দিয়ে বাকি কোরবানিগুলো করিয়েছেন এমন প্রমাণ আছে